মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি সবাই কয় কি পাইছে প্রধান কয় রুহু ওইডা পাইছি কয় কোনডা কয় যেটা উড়াল দিছে ওইডা মরার আগে ছিল 80 কেজি মরার পরে 78 কেজি কমছে 2 কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি রূহ থাকলে লোকটা বেঁচে থাকে রূহ উড়াল দিলে লোকটা মরে যায় ঠিক কি না রূহ কোনদিন দেখছেন আপনার দাদা যখন মারা গেছে কোন দিক দিয়ে রূহটা উড়াল দিছে দেখছিলেন কেউ রূহর সাইজ কেমন কেউ জানেন রূহর কালার কি রকম জানেন দেখতে কি রকম জানেন আল্লাহ বলে রূহ কেমন এটা জানা যাবে না মক্কার কুরাইশরা বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রূহ কারে বলে রূহ থাকলে দেহটা जिंदा রূহ চলে গেলে দেহটা মুরদা কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় বলো বিশ্বনবী প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না নবী মনগড়া কথা বলতেন না আল্লাহ শিখায় দিলে বলতেন জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী গ্রিন সিগন্যালের অপেক্ষায় সাইয়েদনা জিব্রাইল গ্রিন সিগন্যাল দিলেন কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা ও নবী আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি রূহ হলো আমার প্রভুর পক্ষ থেকে একটা আদেশ জোরে বলেন কার আদেশ আল্লাহর আদেশে রূহ ঢুকে আল্লাহর আদেশে বের হয় ও দুনিয়ার মানুষেরা তোমাদের জ্ঞান হলো লিমিটেড জ্ঞান তোমাদের এই সীমিত জ্ঞান নিয়ে রূহর পেছনে ছোট না কিয়ামত পর্যন্ত গবেষণা করবা রূহ খুঁজে বের করতে পারবা কার কথা জোরে বলেন কার কথা পারবা না রূহ কেমনে আসে কেমনে যায় এটার অস্তিত্ব কেউ দেখাতে পারে না পৃথিবীতে গাড়ি আবিষ্কার হলো প্লেন আবিষ্কার হলো রকেট আবিষ্কার হলো সোফিয়া আবিষ্কার হয়েছে সোফিয়া আছে না নাই সোফিয়া নিয়ে আসছে কোটি কোটি টাকা খরচ করে কিয়ামতের দিন আল্লাহ বলবে এই সোফিয়ার হায়াত দাও এই সোফিয়ার রূহ দাও এই সোফিয়ারে মানুষ বানাও বানাইতে না পারলে কোনি আছে না নাই আছে না নাই আল্লাহ বললেন রূহ তোমরা বানাতে পারবে না সুফিয়া রোবট বানাবা রকেট বানাবা কত কিছু বানাবা কিন্তু রূহ বানানো যাবে না রূহর মালিক কে আল্লাহ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এক মেডিকেল সায়েন্টিস্ট সে বলে আমি রূহ বের করে স্যার নাউজুবিল্লাহ বলবেন না আমি রূহ বের করে নোবেল প্রাইজ পাবো নোবেল লরেট হব আমি নোবেল লরেট কেমন করে রূহ পাবো গবেষণা শুরু করে দিল বছরের পর বছর যায় কিন্তু রূহ খুঁজে পাওয়া যায় এবার সে গ্লাস ফিটিং করা রুম বানালো সে ভাবলো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে যদি মুমূর্ষ রোগী ঢুকায় রূহ আর উড়াল দিতে পারবে না রূহ এই গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ধরা দিবে কোন নাউজুবিল্লাহ আমার কথা বুঝতেছেন তাকবীর দেন দেখে জেগে আছেন কিনা লিল্লাহে তাকবীর আল্লাহ আগের মতো হয় নাই ঘুমায় গেছে জিমায়ে পড়ছে গলা ফাটিয়ে লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ মেডিকেল টিমের প্রধান বলে আমি রূহ বের করে ছাড়ব কি বের করে ছাড়ব গ্লাস ফিটিং করা একটা রুমের ভিতরে মুমূর্ষু রোগী নিয়ে আসলো আইসিইউ থেকে আইসিইউ চিনেন তো ইনটেনসিভ কেয়ার ইউনিট মুখের মধ্যে এরকম মুখোশ থাকে মেডিকেল টিমের প্রধান বলে আরে ঢুকা চেক দা বিপি এই মুমূর্ষু রোগীর বিপি মাপ বিপি বুঝেন কি ব্লাড প্রেসার এই যে পালস নড়ে অলিন্দ নিলয় ধপ 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 জন্মের পর থেকে ধপধপানি আছে না নাই এই দম নেয়াই লাগে ছাড়াই লাগে দম ঘুমায় না আপনি রাতে ঘুমায় যান আপনার দম কি ঘুমায় যায় আপনার দম ঘুমাইলে আপনি বাঁচবেন আপনি ঠুস হয়ে যাবেন হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ পড়েন আল্লাহ আকবার ঢুকা চেক দা বিপি বিপি মাপ মুমূর সুরুগিটার বিপি আছে এখনো কৃত্রিম ভাবে অক্সিজেন নিয়ে নিয়ে লোকটা বেঁচে আছে ওজন মাপ মুমূর সুরুগিটার ওজন দেখা গেল মেপে 80 কেজি জোরে বলেন কয় কেজি সবাই বলেন আর জোরে বলেন 80 কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে অক্সিজেনের মাস্ক খুলে ফেল অন্য ডাক্তাররা বলে অক্সিজেনের মাস্ক যদি খুলে ফেলি অক্সিজেনের অভাবে লোকটা মরে যাবে মেডিকেল টিমের প্রধান কয় মরু আমি রূহ খুঁজে বাইর করব না মরলে রূহ পাবো কেমনে অক্সিজেন চেম্বার খুলে ফেলেছে অক্সিজেনের অভাবে লোকটা ছটফট ছটফট করতে করতে গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ইন্তেকাল করেছে এবার তারা কি করলো
মেডিকেল টিমের প্রধান বলে চেক দা বিপি এবার পালস মাপ মরার পরে পালস থাকে কয় পালস নাই কিন্তু ওজন আছরা নাই মরার আগে ওজন ছিল কয় কেজি এবার ওজন স্কেলের মধ্যে শোয়ানোর পরে মেডিকেল টিমের প্রধান বলে মরার পরে এবার ওজন মাপ মরার আগে ছিল 80 কেজি মরার পরে ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে 78 কেজি কয় কেজি কমছে কয় কেজি মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি সবাই কয় কি পাইছে প্রধান কয় রুহু ওইডা পাইছি কয় কোনডা কয় যেটা উড়াল দিছে ওইডা মরার আগে ছিল 80 কেজি মরার পরে 78 কেজি কমছে 2 কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি আমি পাইছি পাইছে ঘোড়ার ডিম জোর কোন ঠিক না কিন্তু বিজ্ঞানের সিস্টেম হচ্ছে আপনি একটা এক্সপেরিমেন্ট করেই ফাইনাল জাজমেন্টে যেতে পারবেন না আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে আরো মুমূর্ষু রোগী আনা হলো আরেকটারে ঢুকানো হলো ওজন মাপ ওজন মেপে দেখে দ্বিতীয় লোকটার ওজন হচ্ছে 70 কেজি জোরে বলেন কয় কেজি পালস মাপ বলে পালস ইজ ওকে নাও তার মুখের অক্সিজেন মাস্ক তুমি খুলে ফেলো খোলার পরে এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করে গ্লাস ফিটিং করা রুমের ভিতরে অক্কা পেয়েছে ইন্তেকাল করেছে গ্লাসের ভিতরে ইন্তেকাল করার পরে মেডিকেল টিমের প্রধান বলে নাও চেক দা বিপি বিপি মাপ মরা লোকের বিপি থাকে নাই কিন্তু ওজন আছে না নাই মরার আগে ছিল কয় কেজি জোরে বলেন এবার ওজন দিয়া দেখে 70 না হয়ে গেছে 71 কেজি আগে আগে লোকটার ওজন ছিল 80 কেজি মরার পরে 78 কেজি কম ছিল 2 কেজি ভাবছে যে এটা উড়াল দিছে ওইটাই 2 কেজি কিন্তু এই লোকটার ওজন হলো 70 কেজি মরার পরে হয়ে গেছে 71 কেজি 1 কেজি আরো বাড়ছে এটা মিলাবে কি দিয়ে আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবি ওজন মাপতে পারবি গবেষণা করতে পারবি আমার রূহু খুঁজে পাবি না সুবহানাল্লাহ يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ও দুনিয়ার মানুষ রূহ হলো আমি আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয় দুনিয়ার কোন মানুষ রূহ খুঁজে পাবা না ঠিক কি না কারণ মরে গেলে এক এক মানুষের এক এক দশা কারো দেহটা শক্ত হয়ে যায় রক্তগুলো জমাট বেঁধে যায় ওজন তার কিছু বেড়ে যায় কারো দেহটা ফেসফেসে হয়ে যায় দেহের গ্যাসগুলো বেরিয়ে যায় দেহটা ঢিলা হয়ে যায় ওজন কমে যায় কারো ওজন বাড়ে ওজন কমে ওজন বাড়া কমা দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না রূহুর মালিক কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ